আজ আমরা জানব কনকর বিমান সম্পর্কে। এই বিমান কিভাবে শুরু হয়েছিল, কিভাবে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এবং কিভাবে অতি অল্প সময়ের মাধ্যমে বিশ্ব থেকে হারিয়ে গেল। কনকর বিমান, গতি দানব কনকর হলো ব্রিটিশ ফরাসি মালিকানাধীন টার্বোজেট চালিত বিশ্বের দ্রুততম সুপারসনিক যাত্রীবাহী বিমান। এই বিমান 1976 সাল থেকে 2003 সাল পর্যন্ত পৃথিবীতে অনেক আলোচিত এবং সুখ্যাতি লাভ করেছিল। কনকর বিমানের সর্বোচ্চ গতি ছিল শব্দের গতির প্রায় দ্বিগুণ, অর্থাৎ প্রতি ঘন্টায় এই কনকর বিমান 2180 কিলোমিটার পথ অতিক্রম করতে পারত। এটি চালু হয় 21 জানুয়ারি 1976 সালে, কিন্তু এটি প্রথম উড্ডয়ন করেছিল 2 মার্চ 1969 সালে। এই কনকর বিমানের মুখ্য ব্যবহারকারী দুটি বিমান সংস্থা ছিল, সেটি হলো ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স। মোট কনকর বিমানের পরিমাণ ছিল 20, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ব্যাপার হলো যে 2003 সালের 24 অক্টোবর ফ্রান্সের এক বিমান দুর্ঘটনার কারণে এই কনকর বিমানকে ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হয়। এরপর থেকে পৃথিবীতে আর এই অসাধারণ সুন্দর কনকর বিমান দেখতে পাওয়া যায়নি। তৎকালীন সময়ে এই বিমানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই বিমান ছিল দ্রুততম যাত্রীবাহী বিমান। 1 ঘন্টায় এই বিমানে করে পৃথিবীর অনেক দূরে যাওয়া যেত, যা বর্তমানে কোনো বিমানের পক্ষে সম্ভব নয়। আমরা আশা করি ভবিষ্যতে এই কনকর বিমানের অনুরূপ আবার কোনো বিমান চালু হবে এবং মানুষ দ্রুততম সময়ের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে পারবে। কনকর বিমান দেখতে অনেকটা ঈগল পাখির মতো। এর সামনের দিকে পাখির ঠোঁটের মতো লম্বা এবং খুব সুন্দর একটি বিমান। এই বিমান যারা দেখে নাই তারা এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না। আজ প্রায় 20 বছর হলো এই বিমানটি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। এখনও তৎকালীন যারা মানুষ তারা এই বিমানটা স্মরণ করলে আগেগামী হয়ে যায়। ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে এই বিমানের উপর, ডকুমেন্টারি করা হয়েছে, যাদের সংখ্যা খুবই সীমিত। কনকর বিমান একটি অসাধারণ সৃষ্টি, মানব সভ্যতার গতি দানব হিসেবে পরিচিত এই কনকর বিমান। এটি ব্রিটিশ এবং ফরাসি রাষ্ট্রদূতের একটি অসাধারণ সৃষ্টি ছিল। কনকর বিমান আজমি ঋতুয়ের সৌন্দর্য এবং এর গতির আমরা স্মরণ করি এবং আশা করি আমরা অদূর ভবিষ্যতে এরকম বিমান এবং গতির টানক টার্বোজেট বিমান বিশ্বে আবার চালু হবে এবং মানুষ দ্রুততর সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করবে। আশা করি আমরা খুব শীঘ্রই এ ধরনের বিমান আবার দেখতে পাব। এই বিমানের ধ্বংস হওয়া ছিল খুবই দুর্ভাগ্যজনক, এর ফলে আমরা খুবই হতাশ। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।